দুরদার সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি নির্যাতিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন জননুপম আদর্শ মেনে নেওয়ার কারণে পৃথিবীর সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমানদের রাজত্ব ব্যাপৃত ছিল যার আদর্শ থেকে পদস্কলন হওয়ার কারণে বিশ্বের নেতৃত্ব দেয়া মুসলিম জাতি আজকে বিশ্বের মার খাওয়া জাতিতে পরিণত হয়েছে আমরা বিশ্বাস করি পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হলে অমাবস্যার অন্ধকার কেটে পৃথিবীতে নতুন দিন সূচনা হবে এ কথা যেমন সত্য গোটা পৃথিবীর মানব রচিত সমস্ত আদর্শকে প্রত্যাখ্যান করে আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে রসুলের আদর্শকে সামনে রেখে যদি মুসলমানরা জীবন পরিচালনা করে গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের পায়ে এসে চুমা দেবে এ কথাও ঠিক তেমনই সত্য আমরা আমাদের নবীজির উপরে দুরুদার সালাম পেশ করছি প্রাণ ভরে সকলে মিলে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাইরা রাত গভীর ভূমিকা দেওয়ার সময় নাই আমি সরাসরি ভূমিকা ছাড়া কথা বলতে চাই তেলাওয়াত করেছি কোরআন আল কারিমের 30 নাম্বার পারা 111 নাম্বার সূরা সূরাতুল লাহাব তাব্বত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই প্রথম আয়াতের লাহাব শব্দ দ্বারা সূরাটির নামকরণ করা হয়েছে তবে এটিকে সূরাতুল মাসাদ বলা হয় সূরাটির ভিতরে আয়াত সংখ্যা 4টি রুকু সংখ্যা 1টি আমরা 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত ভাবে এই 4টি আয়াতে কারিমাকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি কথা শুরু করতে চাই আল্লাহ তাআলা যেন আমার জবানকে আপনাদের খেদমতে কবুল করেন আমিন প্রিয় ভাইরা খুব লম্বা আলোচনা হবে না খুব ছোট আলোচনা হবে না তবে যতটুকু হবে ইনশাআল্লাহ আলোচনা হওয়ার মতো আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি ভাইরা আমার সর্বপ্রথম আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন দুই সূরার ভিতরে কি সম্পর্ক এর আগের সূরাটি হচ্ছে সূরাতুন নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আগের সূরার সাথে এই সূরার কি সম্পর্ক তাফসীরে ওয়াসী মুফাসসির কেরামগণ বলেন সূরাতুন নাসর মিন আখিরি সূরা মা নাযালাত বিল মাদিনাতি বাইরে আমার মুফাসসির কেরামগণ বলেন সূরাতুন নাসর মিন আখিরি মা নাযালা বিল মাদিনাতি মদিনায় নাজিল হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর ওয়া সূরাতু তাব্বা মিন আউয়ালি মা নাযালা বি মাক্কাতা মক্কায় নাজিল হওয়া পূর্ণাঙ্গ সর্বপ্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব একটা নাজিল হলো মক্কায় আর একটা নাজিল হলো মদিনায় কিন্তু এটাও সম্পূর্ণ একসাথে নাজিল হওয়া সূরা ওটাও সম্পূর্ণ একসাথে নাজিল হওয়া সূরা দুই সূরার অবস্থান আবার পাশাপাশি বোঝা গেল সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা সূরাতুল বাকারার পরে সূরাতুল আলে মরান এইগুলো পৃথিবীর কোনো মানুষ এই তারতিব ঠিক করে দেন নাই এই তারতিব যিনি ঠিক করে দিয়েছেন তিনি কে সূরাটি শানে নুজুল সম্পর্কে আমি আপনাদের সামনে বুখারী শরীফের 4770 নম্বর হাদিসকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা নাযালাত আনজির আশিরাতাকাল আকরাবিন নবীজির উপরে যখন নাজিল হয়ে গেল হ্যাঁ নবী আমি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন
سيد النبي صلى الله عليه وسلم على الجعل الصفا الله النبي صفا فر نادا نبي جي چتکار کرلین يا بني فهرين يا بني عدين لبطوني قرائش قرائش در ابن توري چھوٹو چھوٹو گتر گلن نام دوري بشن نبي چتکار کرلے ڈاك دلن او قرائش را ارقم کرلے نبي ڈاكتے تاکلن قطو کرن حتى اجتماعو ترى اكتر توتن هلونا جتو کن نبي جرے آواج گتر گلن رفی توري এমন ভাবে প্রভাব সৃষ্টি করলো ফাজাল রজুলু ইদা লাম ইস্তাতি আইয়া খুরুজা রাসূলা রাসূলা উপস্থিত হতে পারলো না যে প্রতিনিধি পাঠালো সে লিয়াং জুরা মা হুয়া কি হচ্ছে এটা দেখার জন্য প্রতিনিধি পাঠালো ফাজা আবুল আহাব কুরাইশ আবুল আহাব চলে আসলো কুরাইশও চলে আসলো বিশ্বনবী দাঁড়ায় গেলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি দাঁড়ায় গেলেন আর বললেন আরাইতুকুম তোমাদের মত কি লাউ আখবারতুকুম আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি আন্না খাইলান বিলাদি তুরিদু আন তুগিরা আলাইকুম ওই যে পাহাড়ের পাদদেশে বিশাল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে তুরিদু আন তুগিরা আলাইকুম তারা তোমাদেরকে হত্যা করতে চায় আমি মুহাম্মদের কথা কি তোমাদের বিশ্বাস হয় সকলে এক বাক্যে দাঁড়িয়ে বলল ক্বালু নাআম ما جربنا عليك إلا صدقا সত্যবাদী ছাড়া আমরা তোমারে কিছুই পাই নাই জীবনে একটা দিন মিথ্যা কথা বলেন নাই যিনি আজকে কেমনে মিথ্যা কথা বলবেন তিনি বিশ্বনবী বললেন তোমাদের এই স্টেটমেন্ট যদি সত্য হয় ইন্নি নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ আমি তোমাদেরকে কঠিন আযাবের ভয় দেখাচ্ছি এই আওয়াজ নবীজি দিলেন যখন মাথা নিচু করে সকলে চুপ থাকলো তখন মাথা উঁচু করলো যে বিশ্ব বেয়াদব সে আন্তর্জাতিক বেয়াদব মাথা উঁচু করে দিল ফাকালা আবুল আহাব আবুল আহাব বলল তাব্বাল্লাকা সাইর আলাইয়া তোমার সমস্ত দিনগুলো ধ্বংস হয়ে যাক আলি হাজা জামাতানা এই জন্য কি তুমি আমাদেরকে একত্রিত করেছো এই কথা বলার জন্য তার মানে এই আবু লাহাবদের কাছে আল্লাহর কোরআনের চেয়েও গান বাজনার মর্যাদা বেশি আলি হাজা জামাতানা এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো আর কথা পাও নাই খুঁজে সারা দুনিয়ার কথাবার্তার নাই এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো ভাইরা আমার আজও দেখবেন কিছু কিছু না তার মুখে এ কথা এমনও আসে গান বাজনার জায়গায় আজকে তাফসীর মাহফিল গুলো দখল করে নিয়েছে কি আফসোস কথা কেন বলেন না মানে এদের কাছে বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনের চেয়েও গায়িকা নর্তকীদের মর্যাদা অনেক বেশি এদের কাছে কোরআনের মাহফিলে চেয়ে গান বাজনার মর্যাদা অনেক বেশি আলি হাদা জামাতানা এই জন্য আমাদেরকে একত্রিত করেছো আবু লাহাব বিশ্বনবীকে অভিশাপ করলেন তাব্বান লাকা সাইর আলাইয়াম তোমার সমস্ত দিনগুলো ধ্বংস হয়ে যাক ও মুহাম্মদ এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ অফিরে আয়াতিন উখরা অন্য বর্ণনায় আসছে মা হাযাল কওল এই কথা বলার সঙ্গে সঙ্গে আখাজা বিয়াদি হাজার দিয়ার মিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিলেন আল্লাহর নবীর দিকে ছোড়ার জন্য একটা পাথর হাতে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল ও আমার নবীকে অভিশাপ করতে চায় আমার নবীর দিকে পাথর ছুড়তে চায় যারে জিবরিল জানায় দে তাব্বাত ইয়াদা আবি লাহাবিহু ওয়া তাব ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত
পতন হয়ে যা কাবুলাবের দুই হাত ভেঙ্গে খান খান হয়ে যা কাবুলাবের দুই হাত ওয়াতাব এ ওয়াতাব্বা এবং সে ধ্বংস হয়েছে প্রথমটা অভিশাপ পরেরটা হচ্ছে ফলাফল যে হাত আল্লাহ রসূলের দিকে উঁচু করেছে যে মুখ দিয়ে নবীজিকে অভিশাপ দিয়েছে আসলে ও নিজের বিপদ নিজেই ডেকে এনেছে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল কোন কাফেরের নাম আল্লাহ তাআলা কোরআনে নেন নাই সূরাতুল কলমের মধ্যে আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে বর্ণনা করতে 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 আল্লাহ এক পর্যায়ে বলে দিলেন উতুল্লিম বাদা জালিকা জানিম ওর বাপের ঠিক নেই অবৈধ সন্তান এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিন্তু ওয়ালিদ ইবনে মুগিরার নাম নেন নাই কিন্তু আবুল আহাবের নাম নিয়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা নাযিল করলেন কেন এবং বর্তমান আবুল আহাব কারা আজকে সেই আলোচনা বর্তমান যুগের আবুল আহাব চেনার দরকার আছে না নাই শুধু একটু মাথা ঠান্ডা করে আমার দিকে বসে কোনে কি বলতে হবে কোথায় কি মারতে হবে ওটা আমার মাথায় আছে আমাকে শুধু একটু কথাটা সামনের দিকে আগাতে দেন একটি পয়েন্টও বাদ দেব না ইনশাআল্লাহ সব মাথায় আছে প্রথম আসেন শাব্দিক আলোচনা তাব্বাত ইয়াদা মূলত শব্দটা হচ্ছে ইয়াদা নেই দুই হাত কিন্তু ইয়াদুন শব্দের সাথে আবুল আহাবের মুদাফ মুদাফেলা ইদাফাত হওয়ার কারণে আরবি গ্রামার অনুযায়ী তাসনিয়া নুনকে হজব করা হয়েছে ইয়াদা দু হাত ধ্বংস আসলে কি শুধু হাত ধ্বংস হোক নাকি সে নিজেই ধ্বংস এখানে বালাগাতের কাজায় মাজাজ মুরসাল আতলকাল জুজ ও আরো আতাল কুল আল্লাহ তালা ব্যবহার করেছেন জুজি কিন্তু উদ্দেশ্য নিয়েছেন কুল্লি মানে পুরোটাই ধ্বংস ধ্বংস রসুলুল্লাহ হাদিসে আসে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নামে জাহান্নামে যাবে না তার মানে কি মানুষটাকে জান্নাতে দেবে আর চোখ দুটো তুলে জাহান্নামে দেবে মানুষটাকে জাহান্নামে দেবে চোখ দুটো তুলে জান্নাতে দেবে তাই তার মানে কি যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামে যাবে না তার মানে ওই চোখওয়ালা ব্যক্তিটি জাহান্নামে যাবে না তাব্বাত ইয়াদা ধ্বংস হোক নিপাত যাক ভেঙ্গে তছনছ হয়ে যাক আবু লাহাবের দুহাত তার মানে শুধু দুহাত নয় আবু লাহাবই ধ্বংস হোক কিয়ামত পর্যন্ত যত মানুষ আবু লাহাবের চরিত্র ধারণ করবে এরা আবু লাহাবের মতো ধ্বংসের মুখে নিপতিত হবে ঠিক আছে এমন জায়গায় থেকে তীর মারতেছে সিয়ারা দেখার সুযোগ নাই চালাক হয়ে গেছে তাকান আমার দিকে তাকান আবুল আহাবের দু হাত ধ্বংস হোক ওয়াতাব্বা এবং সে ধ্বংস হয়েছে দেখেন একই শব্দ দিয়ে আল্লাহ তালা প্রথমে তাকে অভিশাপ দিলেন পরে আল্লাহ তালা তার অভিশাপের রেজাল্ট দিলেন যে ধ্বংস হয়েই গেছে সে ধ্বংস হয়েই গেছে আমার দিকে মনোযোগ নাই তো আপনাদের আপনারা তো মনে বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাই মনোযোগ আছে আমাদের কত অপকর্ম আবুল আহাবের কেন আল্লাহ তাআলা ডাইরেক্ট তার নাম নিল কোন রকম কথা বলা যাবে না খুব সংক্ষিপ্ত সময় শুধু আমার দিকে চোখ দিতে হবে ভাইরা আমার হজের মৌসুমে হাজিরা মক্কার মধ্যে আসতো যখন বিশ্বনবী তাদেরকে দাওয়াত দিত তখন আহা ক্যামেরাম্যান ভাইরা আপনারা দাঁড়ায় না যেভাবে তাক করে দিয়েছেন ওইভাবে দেন আল্লাহর হস্তে আমাকে কথা বলতে দেন ভাইরা আমার হজের মৌসুমে হাজিরা মক্কার জমিনে আসতেন যখন বিশ্বনবী তাদেরকে দাওয়াত দিতেন তখন আবুল আহাব যে বলতো খবরদার তার কথা বিশ্বাস করবে না সে একটা মাজনুন সে একটা পাগল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে হাজি সাহেবরা তাকায় কয় পাগল যদি হবে পরনে থাকবে চট চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জট কিন্তু এ কোন আশ্চর্য ধরনের পাগল
পরনের চট নাই মাথার মধ্যে জট নাই আসলে পাগলের চেহারাও তো এত সুন্দর হওয়া সম্ভব না পাগলের মুখের ভাষাও তো এমন হওয়া সম্ভব না এক নাম্বার আবু লাহাবের দোষ ছিল বিশ্ব নবীর দাওয়াতে বিরোধিতা করত বাধা সৃষ্টি করত আজকে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা আলেমদেরকে বন্দী করে কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা এই সমাজের এক নাম্বার আবু লাহাব তারা শুধু একটার পর একটা পয়েন্ট টেনে আনবো আর আপনাদের কাছে বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতিটা একটু তুলে ধরব এক নাম্বার কোরআনের মাহফিলে যেটা বাধা দেয় ওটা বর্তমান যুগের অরিজিনাল আবু লাহাব ওর ব্লাড টেস্ট করে দেখেন আবু জাহা আবু লাহাবের রক্ত শরীরের মধ্যে পাওয়া যাবে ধনী মানুষ অসুস্থ হয়েছে রক্ত দরকার ও নেগেটিভ ব্লাড বলো আনকমন কারোর সাথে মিলছে না হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে ওরে বলতেছে তোরে রক্ত দেয়া লাগবে কৃপণ কয় তোমার মাথা খারাপ ভাতই ঠিক মতো খাইনি আমি রক্ত দেয়া ফেলে আসি এরা দেখি বোঝো না ধনী মানুষ কয় তোরে রক্ত দিতেই হবে ওরে জোর করে হাত পা বেঁধে ধরে নিয়ে গেছে হাত পা বেঁধে ধরে নেয়ার পরে পিঠ মোড়া দিয়ে তিন ব্যাগ রক্ত নিয়ে নিয়েছে ধনী মানুষ খুশি হয়ে টেবিলের টান ড্রয়ার টান দিয়ে 2 লক্ষ টাকার একটা 3 লক্ষ টাকার একটা চেক লিখে ওর হাতে দিছে ও 3 লক্ষ টাকার চেক দেখি বলছে স্যার আমি আরো এক ব্যাগ রক্ত দেবো ধনী মানুষ বলছে এখন লাগবে না তবে লাগবে যখন তোমার টেলিফোন করা হবে তখন এক মাস পরে টেলিফোন করতেছে স্যার রক্ত দরকার বলছে আমি এই মুহূর্তে আসতেছি ও মনে করতেছে আজও মনে হয় পার ব্যাগে 1 লক্ষ টাকা করে দিবে রক্ত নেওয়ার পরে ধনী মানুষ পকেট থেকে 5টা 2 টাকার নোটটা 3টি ছেঁড়া 10 টাকার 6 টাকা অচল ওর হাতে দিল যখন ও খুব রেগে গেল তখন এক জায়গায় করে মুখে ছুড়ে দিয়ে বলে মাত্র 1 মাস আগে দিলেন প্রতি ব্যাগে 1 লাখ আর এখন মাত্র 2 টাকা ফাজলামি শুরু করছেন নাকি ধনী মানুষ বলছে মন খারাপ করিস না 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী আমার মনও ছিল ধনী তুই কৃপণ খারাপ তোর রক্তও খারাপ তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে প্রবেশ করেছে আমি নিজেই কৃপণ হয়ে গেছি কতক্ষণ না ধনী মানুষ কৃপণের রক্ত যদি কোনো ধনীর মধ্যে প্রবেশ করার কারণে ধনী কৃপণ হয়ে যায় আবু লাহাবও কোরআনের মাহফিলে বাধা দিত আজও কোরআনের মাহফিল বন্ধ হয় বুঝতে হবে যে রক্তের ভিতরে আবু লাহাবের রক্ত প্রবেশ করেছে খবরদার কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতো দুঃসাহস আর দেখাবেন না এ কোরআন সেই কোরআন জিরোকে হিরো বানিয়েছে এ কোরআন সেই কোরআন হিরোকে জুতা পিটা করে রাজপথের ফকির বানিয়ে দিয়েছে কোরআনের সাথে বেয়াদবি করার কোরআনের সাথে কোরআনকে সম্মান জানানোর কারণে আবু বকরকে কোরআন সিদ্দিক বানিয়েছে এই কোরআনকে লালন করার কারণে অমরকে ওমর ইবনুল খাত্তাব বানিয়েছে অর্ধ জাহানের খলিফা বানিয়েছে এই কোরআনকে লালন করার কারণে ওসমানকে জিন্নুর আইন বানিয়ে দিয়েছে এই কোরআনকে লালন করার কারণে রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কোরআন থেকে আল্লাহর পাক বানিয়ে দিয়েছে আর এই কোরআনকে সম্মান জানিয়ে রাসূলের দাওয়াতে বাধা দেওয়ার কারণে আবুল হাকাম জ্ঞানের পিতাকে আবু জাহেল মূর্খের পিতা হিসাবে কিয়ামত পর্যন্ত কোরআন পরিচিত করেছে অতএব কোরআনের মাহফিলে বাধা দেওয়ার মতো দুঃসাহস দেখাবেন না ভুলে যাবেন না এদের শাহ ফরানের দেশ এদের শাহ জালালের দেশ এদের শাহ মাকদুমের দেশ লক্ষ লক্ষ মসজিদ আর মাদ্রাসার দেশ এদেশে আজানের মাধ্যমে এদেশের মানুষেরা ঘুমাতে যায় ফজরের আজানের ধ্বনির মাধ্যমে এদেশের মানুষেরা ঘুম থেকে উঠে এদেশ অলিয়া উলিয়ার দেশ বিশ্ব বরণ্য মুফাসসিরে কোরআনের অর্ধ শতাধিক বছর কোরআন দিয়ে চাষ করার দেশ হচ্ছে এই দেশ এই দেশে কোরআনের বৃদ্ধি আর ইসলামের বৃদ্ধি অবস্থান নিয়ে
কোন অপশক্তি এদেশে অতীতে টিকতে পারেনি বর্তমানেও টিকতে পারছে না ভবিষ্যতেও টিকতে পারবে না ঠিক না ঠিক বলেন প্রিয় ভাই মনোযোগ নাই তো আপনাদের ঘুম আসছে তাহলে এক নাম্বার আবুল আহাব তারা কোরআনের মাহফিলে বাধা দেয় যারা এক নাম্বার আবুল আহাব এই সমাজে এখন একটু মনে মনে হিসাব মিলে দেখেন খাবের খাপ মুনতাজের বাপ মিলে যাওয়ার পরে বুঝতে পারবেন কতটা লোকসান আর কতটা লাভ চোখটা বন্ধ করে মসজিদের দিকে তাকান এদেশের মসজিদে আবুল আহাব আছে না নাই ঘরে ঘরে আবুল আহাব দিয়ে আজকে ভর্তি হয়ে গেছে ঘরে 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 আবুল আহাব দিয়ে ভর্তি হয়ে গেছে বিগত আমি 2008 সাল থেকে উত্তরবঙ্গে আসি 2010 সাল থেকে আমি কন্টিনিউ উত্তরবঙ্গে আসি 13 বছরে পা দিলাম এই বছর আল্লাহর মেহেরবানিতে 2006-7 সাল থেকে এদেশের বক্তৃতার মাঠে অনেক উত্থান পতন আমার দেখার সৌভাগ্য হয়েছে বিশ্বাস করেন বিগত 5-7 বছর এদেশের মাহফিল মঞ্চগুলোতে এত পরিমাণ বেয়াদবি আলেমদের সাথে করা হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো করা হয়নি এত পরিমাণ বেয়াদবি আলেমদের সাথে করা হয়েছে ওরা জানে এখন আর কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে ময়দানে টিকে থাকা যাবে না অতএব কোরআন যারা প্রচার করে এদের চরিত্রের মধ্যে আঘাত করে দাও এদেরকে জাতির সামনে সন্ত্রাসী বানাও এদেরকে চরিত্রহীন বানাও যাতে জাতি তাদের থেকে বিমুখ থাকে বিশ্বাস করেন আল্লাহর নবীকে মাসতুন বলার পরেও মানুষকে নবী থেকে দূরে রাখা যায় নাই আলেম ওলামাদের নামে মিথ্যা মিথ্যা কালিমা লেপন করে তাওহীদ জনতার কাছ থেকে কোরআন প্রেমিক জনতার কাছ থেকে আলেম ওলামাদেরকে দূরে রাখা সম্ভব হবে না সবাই তাকবীরের আওয়াজ দেন লিল্লাহে তাকবীর আমার দিকে রব্বাকা ফাকাব্বির তাকবীর দিতে বলেছেন কে বাংলাদেশে কয়েকদিন আগে এই তাকবীর নিয়ে একটি তুলকালাম ঘটে গেছে ঠিক না ঠিক বলেন চট্টগ্রাম থেকে এক নেতা আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে আমার দেশের আবুল আহাবদের শরীরের ভিতরে আগুন লাগা শুরু হয়ে গিয়েছে এবং আমি খুব আশ্চর্য হলাম এদেশের 90% মুসলমানের কলিজার উপরে দাঁড়িয়ে এদেশের একটি টিভি চ্যানেল আল্লাহু আকবরের স্লোগানকে বিতর্কিত স্লোগান বলেছে যেই সাংবাদিক এই আল্লাহু আকবরের স্লোগানকে বিতর্কিত স্লোগান হিসাবে প্রচার করার অনুমোদন দিয়েছে ইতিহাস তালাশ করে দেখেন তার জন্মের ভিতরে বিতর্কিত স্লোগান খুঁজে পাবেন সুতরাং আল্লাহু আকবরের আওয়াজ হবে বাঘের মতো আল্লাহু আকবরের আওয়াজ হাসার জন্য নয় এটি একটি প্রেরণা এটি একটি বিপ্লবের স্লোগান জোরে বলেন কথা ঠিক না ঠিক ঘুম আসতেছে তো আপনাদের তাকান আমার দিকে তাহলে এক নাম্বার কোরআনের মাহফিলে বাধা দেয় যারা আবুল আহাব বাইরে আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পুত্র নাম তার আব্দুল্লাহ নবীজি তার বাবা আব্দুল্লাহকে কোনোদিন দেখেন নাই বাবাকে ডাক দিলে বাবা কেমন করে উত্তর দেবে নবীজি শোনেন নাই রাসূলুল্লাহ বড় আশা করে সন্তানের নাম দেন আব্দুল্লাহ তার মানে নবী যখন আব্দুল্লাহ বলে ডাক দিবে সন্তান উত্তর দেবে নবী মনে করবে আমার বাবা আব্দুল্লাহ বুঝি আমার ডাকের জবাব দিচ্ছে নবীজির আব্দুল সন্তান আব্দুল্লাহ যখন মারা গেল আবুল আহাব সহ মক্কার 5 জন কুখ্যাত কাফের মানুষের ঘরে 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 যে দরজায় নক করে বলল মুহাম্মাদের লেজ কেটে গেছে মুহাম্মাদের শিকড় উৎখাত হয়ে গেছে এই পৃথিবী থেকে মুহাম্মাদ বিদায় নেওয়ার পরে তার নামটাও পর্যন্ত মুখে নেয়ার আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না মুহাম্মাদ এখন লেজ কাটা এমন করে করে মক্কার ঘরে ঘরে স্লোগান দিয়েছে 2 নম্বর এই সমাজের আবুল আহাব তারা আলেম ওলামার কোরআন প্রেমিকদের বিপদ দেখে আজকে যারা বলে ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে ওরা শেষ হয়ে গেছে ওদের কোনো অস্তিত্ব নাই এই স্লোগান দেয় যারা এই সমাজের আবুল আহাব তারা
কিন্তু ইতিহাস পর্যালোচনা করেন প্রত্যেক দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট আল্লাহ রাসূলের নামে আজকে দরুদ পাঠ করা হয় আবু লাহাব আবু জাহেলের নামও পর্যন্ত কেউ রাখে না 1 কোটি টাকাও যদি কোনো মুসলমানকে কেন কোনো কাফের কেউ দেন আর বলেন ভাই তুই তোর ছেলেটার নাম আবু জাহেল রাখ তোর ছেলেটার নাম আবু লাহাব রাখ রাখবে না জোরে বলেন না রাখবে না তাহলে মূলত রাসূলুল্লাহ লেজ কাটা যায় নাই আবু লাহাবের লেজ কাটা গিয়েছে হায়নার মত উল্লাস করে আর বলে এদের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে এদের অস্তিত্ব নাই এরা ভ্যানিশ হয়ে গিয়েছে এদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না এই স্লোগান দেয় যারা কোরআন প্রেমিকদের বিরুদ্ধে এই সমাজের টপকা আবু লাহাব তারা একান্ত আপনজনেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু লাহাবকে ডাক দিয়ে বড় আদর করে বললেন চাচা আপনি না আমার চাচা আপনার আমি খুব ভালোবাসি আপনি আমার তো জন্মের পরে খুব বেশি খুশি হয়েছিলেন ও চাচা আপনি একটু শুধু আমার উপরে কালেমা পড়েন আবু লাহাব কয় ভাতিজা আমি যদি কালেমা পড়ি তাহলে কি হবে নবী বললেন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে আপনি মুসলমান হয়ে যাবেন মৃত্যুর পরে জান্নাত পাবেন আবু লাহাব কয় তাব্বান লি হাযা দ্বীন ওই দিন ধ্বংস হোক আনাকুনা ওয়াহাউলাই সাওয়া আমার চেহারা এত সুন্দর আমি বর্তমান মক্কার ফাইনান্স মিনিস্টার অর্থমন্ত্রী এবং ধর্মমন্ত্রী দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার এক নম্বর অর্থমন্ত্রী আমি দুই নম্বরে ধর্মমন্ত্রী আমি আর আমাকে তুমি দাওয়াত দিচ্ছ ইসলাম গ্রহণ করার জন্য আমি ইসলাম গ্রহণ করলে ওই দাসেরা ইসলাম গ্রহণ করেছে গোলামেরা ইসলাম গ্রহণ করেছে ওরাও সমান আমিও সমান এই দিন ধ্বংস হয়ে যাক এই দিন ধ্বংস হয়ে যাক নিজেদের কর্তৃত্ব আর ক্ষমতার জন্য কোরআনের পক্ষে স্লোগান দিতে যারা ভয় পায় এরা হচ্ছে সমাজের তিন নম্বর আবু লাহাব আমাকে একটু জায়গা পর্যন্ত জিতি দেন আছে না সমাজে ওরা জানে যে ইসলাম সত্য কোরআন সত্য ওরা জানে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর সূর্য কোরআনের সূর্য আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামী দিনে গোটা পৃথিবীতে মুসলমানরা কোরআন দিয়ে আবারও গোটা পৃথিবী শাসন করবে এটা জানায় বুঝার পরেও ওরা বিরোধিতা করে নিজেদের প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতা হারানোর ভয়ে এরা হচ্ছে সমাজের টাকা কষ্ট হয় আপনাদের কষ্ট হয় ভাইরা আমার আসেন চার নাম্বার মনোযোগ নেই তো আমাদের দিকে ঘুম আসতেছে তো আপনাদের আছে মনোযোগ তার সারাই হবে আপনারা বসতে পারলে আমার তো বয়স একেবারে বেশি হয়নি বসেন না চলেন সামনে যাই একটারও ছাড়তে হবে না কোরআনের মাহফিলে এখন থেকে বাধা দিতে আসবেন থাপড়ায় দাঁত ফেলে দাও আর সহ্য করা হবে না তৌহিদি জনতার হাত গুটায় বসে থাকবে না বুকের রক্ত দিয়েছি আমাদের হারানোর আর কিচ্ছু নাই বুকের রক্ত দিয়েছি আরো দিব বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি আমরা কোরআন প্রতিদের কাছে ছেড়ে দেব না দেব না দেব না ভাইরা আমার নবুয়তের চতুর্থ বছরে কাফেরদের নির্যাতন আল্লাহ রাসূলের উপরে বেশি হলো যখন এই আবু লাহাব ভূমিকা পালন করলো তখন চতুর্থ হিজরির চতুর্থ বছরে নবুয়তের
আপনারা এত কথা বললে আমি আলোচনা কেমনে আগাব এমনি আজকে আমার প্রথম দিন হ্যাঁ আপনারা আমার একটু সহযোগিতা করেন যে যেখানে আছেন সে সেখানে থাকেন শুধু আমার দিকে তাকান ভাইরা আমার নবুয়তের চতুর্থ বছরে বিশ্বনবীর উপরে নির্যাতনে নিস্তিম রুলার নেমে আসলো যখন আবু লাহাব সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করলো তখন বন্ধুরা আমার নির্যাতনে এমন পর্যায়ে পৌঁছালো আল্লাহর নবীজি নামাজ পড়তেছেন আবু লাহাব পাশ দিয়ে যাচ্ছেন আবু লাহাব বিশ্বনবীর নামাজ দেখার পরে উকবা বিন আবি মুঈনকে নির্দেশ করে ওই যে উটের নাড়ি পুড়ি দেখা যায় ওটা চাপিয়ে দাও মুহাম্মাদের কাঁধের উপরে উকবা বিন আবি মুঈন উটের নাড়ি পুড়ি নিয়ে আল্লাহর নবীর উপরে চাপিয়ে দিল যখন দুর্গন্ধে নবীজির দম বন্ধ হয়ে গেল তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইকের আওয়াজ কমে গেল কেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দ্রুত এসে বিশ্বনবীর মাথা থেকে উঠে নাড়ি বুড়ি সরিয়ে নিলেন আল্লাহর নবীকে জড়ায় ধরে চুমা দিলেন আমার ভাই আমার বন্ধুরা একান্ত আপনজনেরা আমার এমন পর্যায়ে চলে গেল আবু লাহাবের পরামর্শ দেওয়ার পরে কাফেররা পর্যন্ত দুর্গন্ধ নাড়ি বুড়ি নিয়ে বিশ্বনবীর মাথার উপরে বিশ্বনবীর সিজদারত নবীর মাথার উপরে চাপায় দিল আবু লাহাবরা নাড়ি পুড়ি নবীর মাথার উপরে চাপায় দিত আর আজকের আবু লাহাবরা নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মামলা চাপিয়ে দেয় অর্থাৎ কোরআনের সৈনিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় যারা এই সমাজের চার নাম্বার আবু লাহাব তারা আমি এক মাঠে সহজে দুইবার যাই না তবে চান্স পালি কম ছেড়ে দিই না আজকে দেখেন মামলার অভাব নাই হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায় কথা কেন বলেন না প্রিয় ভাই হাজি সাহেব কোথায় হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায় হাজি সাহেব কবরে মামলা হয় উপরে চার বছর আগে হাজি সাহেব মারা গেছে চার বছর পরে নীলফামারী থানায় হাজি সাহেবের নামে ককটেল মামলার এফআইআর হয়েছে চাচি আম্মা বৃদ্ধ মানুষ লাঠি নিয়ে কুড়াইতে কুড়াইতে থানায় যে বলে ওসি সাহেব আমার স্বামী বলে ককটেল মারছে রাস্তায় ওসি সাহেব কয় তাই তো দেখা যায় কয় চার বছর আগে মারা গেল বেচারার সাথে আমার এতই খাতির ছিল একদিনও আমাকে না দেখলে থাকতে পারতো না মেয়েদের বাড়িতে গেলে ঘন ঘন মোবাইল করে ডেকে নিয়ে আসতো চার বছর মারা গেল কবর থেকে চার বছরে মাত্র একবার উঠলো তো ককটেল মারার জন্যে আমার সাথে একটু দেখা করার সুযোগ পেল না ওসি সাহেব আমি নিজেই জেটি করে গেলাম এবার যদি কোনো দিন আপনার চাচা কবর থেকে উঠে ধরিয়ে শুধু আমার কাছে দেবেন বিচার আমি করবো আপনার করা লাগবে না তাহলে আলেমদের নামে মিথ্যা মামলা চাপায় যারা সমাজের চার নাম্বার আবু লাহাব তারা বিশ্ববরণ্য মুফাসসির কোরআন 50 বছর কোরআনের তাফসীর করেছেন কি সৌভাগ্য তার মরহুম বাচ্চা সৌদি আরবের ফাহাদ বিন আব্দুল আজিজ ডাক দিয়ে বলে মাওলানা সির গোটা পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নাই আপনার মাহফিল শোনার জন্যে আপনার কণ্ঠে তাফসীর শোনার জন্যে লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো তাকায় থাকে নবীর দেশের পক্ষ থেকে খোদা আল্লাহর ঘর কাবা ঘরের কালো কাপড় কেটে আমরা আপনার গলায় ঝুলাই দিলাম আজীবন আপনাদের সামনে তাফসীর করতেন ওই সাদা পাঞ্জাবির উপরে যে কালো কাপড়টা থাকতো পৃথিবীর কোনো মার্কেটের কাপড় নয় ওটা আল্লাহর ঘরের কাপড় আল্লাহ ভাইরা আমার তিনি যতদিন বেঁচে ছিলেন সৌদি আরবের রাজকীয় মেহমান হিসাবে ইচ্ছা মতো তিনি উমরা করতে যেতে পারবেন ইচ্ছা মতো হজে যেতে পারবেন এতেও তাদের মনে শান্তি হলো না একবার তাকে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে ডেলিগেট করে নিয়ে যে খানায় কাবা দরজা খুলে দিল আর বললার বাইরে থেকে তওয়াব করা লাগবে না আপনি কাবার ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দিবেন সাতক্ষীরার মাটিতে
আমি মাটিতে বসে তার জবান দিয়ে আলোচনা শুনেছি। তিনি বলেন, আমি যখন কাবা ঘরের মধ্যে ঢুকে গিয়েছি আবার মনে হয়েছে আমি যেন আমার আল্লাহর কুদরতি কোলের মধ্যে ঢুকে পড়েছি। বাইরে আমার আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা খেয়াল করবেন, খানায় কাবার উপর দিয়া চারিদিক দিয়ে পাখি ঘুরে, কিন্তু কোন পাখি কিন্তু কাবার কালো ঘরের উপর দিয়ে যায় না। কথা বলেন, কোন পাখি কালো ঘরের উপর দিয়ে যায় না, কারণ এ পর্যন্ত যারা চাঁদে গিয়েছে প্রায় প্রত্যেকের স্টেটমেন্ট এসেছে, ওরা বলছে চাঁদে উঠে যখন আমরা দুনিয়ার দিকে তাকালাম গোটা দুনিয়া আমরা অন্ধকার দেখতে পেলাম, কিন্তু খানায় কাবা চাঁদ থেকেও স্পষ্ট ভালোর মতো জল জল করে। আল্লাহর আরশে মহল্লার নূরের তাজাল্লি খানায় কাবার ঘরের উপরে পড়ে, পৃথিবীর কোন পাখি যদি কাবার উপর দিয়ে যেতে চায় নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। সেই ঘরের মধ্যে ঢুকায় আল্লাহ যারে সিজদা নিলেন, এই মানুষটি কি কোনোদিন ধর্ষণকারী হতে পারে? এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না, শুধু আবুল আহাবরাই বিশ্বাস করতে পারে। মামলার অভাব নাই। এই তো আপনাদের কয়েক চারটে জেলার পরে বগুড়া জেলা দুপচাচিয়া থানা মাহফিল করলাম, একজন এসে আমার হাতটা ধরে চাপ দিয়ে চোখের পানি ফেলে কান্দে আর বলে, মাহবুব ভাই দোয়া করবেন। আমি বললাম, আপনি কি করেন? কয়, রাস্তায় দাঁড়ায় মুড়ি বিক্রি করি। আমি বললাম, কেন কান্দেন? কয়, ভাই 14টা মামলা আমার নামে। আমি বললাম, ভাই আপনার অপরাধ কি? আমি শুধু মাহফিলে দাঁড়ায় না রাই তকবীরের আওয়াজ দেই, এইটা আবুল আহাবদের কলিজায় সহ্য হয় না। অন্যায়ভাবে কোরআনে সৈনিকদের বিরুদ্ধে মামলা দেয় যারা, এ সমাজের টাটকা আবুল আহাব তারা। ইয়াদা মানে দুই হাত। এখন বলতে পারেন হুজুর, আখাজা বিয়াদিহি, সে তো পাথর নিয়েছিল এক হাতে ছুড়ে মারার জন্য, এখন হুজুর দুই হাতের উপরে আল্লাহ তাআলা কেন অভিশাপ করলেন? দুই হাত কেন ধ্বংস হবে? অভিশাপ আল্লাহ কেন করলেন? ভুলে যাবেন না আপনারা, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া। তীর নিক্ষেপ করবেন যখন বাম হাত দিয়ে তীর ধনুক ধরতে হবে তখন, অতএব ডান হাত যা কিছু করে বাম হাতের সহযোগিতা ছাড়া কিছুই করতে পারে না। আজকে হাজার হাজার কোরআনের মাহফিল বন্ধ হয়, এইটা বন্ধ করে যারা, এরা হচ্ছে আবুল আহাবের ডান হাত, আর পিছন দিক থেকে টেলিফোন করে সহযোগিতা করে যারা, এরা হচ্ছে আবুল আহাবের বাম হাত। কেন আল্লাহ তাআলা দু হাত দিলেন ধ্বংসের জন্য? দুটো হাতের কথা কেন উল্লেখ করলেন? মুফাসসিরে কিরামগণ বলেন, মানুষ যা কিছু করে দুই হাত দিয়েই করে, শুধু এই হাতকে আল্লাহ তাআলা বুঝান নাই, এই হাতের দ্বারা আল্লাহ তাআলা ক্ষমতার হাতকেও বুঝিয়েছে। কথা বলে জোরে বলে, 90% মুসলমানের দেশে দাঁড়িয়ে আমার নবীকে গালি দেওয়ার সাহস পেত না যদি পিছনে আবুল আহাবের ক্ষমতার হাত না থাকতো। রসুলকে গালি দিলে কলিজা আগুন জ্বলে না, কোরআনের মাহফিলে বাধা দিলে কলিজা আগুন জ্বলে না, কোরআনের জিন্দা দিলকে খাদেমদেরকে আটকায় রাখলে কলিজা আগুন জ্বলে না, মুসলিম আলেমদের হাত করার চোখের পানিতে তোমার কলিজা আগুন জ্বলে না, আবুল আহাবদের বিরুদ্ধে কথা বললে তোমার কলিজা আগুন জ্বলে, আসলে তুমি আবুল আহাবের বংশধর। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু কিছু মানুষের কষ্ট হচ্ছে তো, রাগ হয়? আমার উপরে রাগ করি কোনো লাভ নেই, একটি মিথ্যা কথা বলবো আপনি দাঁড়িয়ে প্রতিবাদ করবেন, কিন্তু কাল সকালে আমার 14 গোষ্ঠী কবর দেবেন কিচ্ছু লাভ হবে না, আমি রাতেই চলে যাব, আমার সকালে খুঁজেই পাবেন না।
পিতামাতা সন্তানকে কষ্ট করে লেখাপড়া করতে পাঠালো বাড়ি নীলফামারি বাড়ি রংপুর বাড়ি দিনাজপুর ঢাকায় থাকার জায়গা নাই গভর্নমেন্ট তাদের থাকার জন্য সরকারি হোস্টেলের ব্যবস্থা করলো জোর করে এই ছাত্রীদেরকে নেতাদের কাছে শুইতে বাধ্য করলো যারা আবুল হাবের ক্ষমতার দ্বিতীয় হাত তারা পয়েন্ট একটাও বাদ দেব না দেখছেন না আপনার পত্রিকায় আপনারা পত্রিকায় দেখছেন না আমি আর নামটা নিতে চাচ্ছি না আপনারা দেখেছেন বলেন তো দেখি জোর করে কমলমতি ছাত্রদেরকে নেতাদের বেডরুমে পাঠিয়েছে নিজের হাত দ্বারা না ক্ষমতার হাত দ্বারা আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা দুহাত ধ্বংস হোক ওর নিজের হাতও ধ্বংস হবে ওর ক্ষমতার হাতও ধ্বংস হবে ওরে কেউ রেহাই দিতে পারবে না আমি কিন্তু আবুল আহাবের কথা বলতেছি আপনারা কেউ নিজের গায়ে টেনে নিয়েন না ভাইরা আমার কথা আমি ভুলি নাই তাফসীরে কুরতুবীর বর্ণনা তোর এই কাল মহারবি বলেন আমি জিল মাজাজের বাজারে দেখলাম একজন লোক একজন মানুষ মিষ্টি ভাষি মুখে হাসি মানুষদেরকে ডাক দিয়ে দিয়ে বলতেছে ইয়া ইউহান্নাস ও মানুষেরা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের ভয় নাই শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লোকটি এমন করে মানুষদেরকে বলতেছে আমি মোহাম্মদ তোমাদেরকে দিতে চাই দাওয়াতের পয়গাম তুফলি হুন অবশ্যই তোমরা হবে সফল কাম ও মানুষেরা তোমাদের কোনো ভয় নাই শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ভাইরা আমার তরেকাল মহারবি বলেন আমি দেখতেছি লোকটি সুন্দর করে করে মানুষকে দাওয়াত দিচ্ছে কিন্তু পিছন দিক থেকে একজন তারে ধাক্কা দিচ্ছে কোন কোন বন্ডনায় আসতেছে ধাক্কার চোটে বিশ্ব নবী পড়ে গিয়েছেন পা ফেটে রক্ত বাহির হচ্ছে রসুলুল্লাহর ধাক্কা দিয়ে রসুলুল্লাহকে রক্ত যারা বাহির করেছিল এরা যেমন আবুল আহাব সেই লোকটি কে ছিল বন্ডনায় এসেছে তরিকাল মহারবি বলেন আমি একজন লোকদেরকে জিজ্ঞাসা করলাম মান হাজা দাওয়াত দিচ্ছে এই লোকটিকে আর পিছনে যারা ধাক্কা দিচ্ছে এই লোকটিকে কলু তারা বলল আন্নাহু মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজআমু নবী সে দাবি করতেছে নবী আন্নাহু আম্মুহু আর এই লোকটা তার চাচা নাম তার আবুল আহাব ইয়াজআমু আন্নাহু কাজ্জাব সে দাবি করতেছে কাজ্জাব রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছে ও মানুষেরা তোমাদের কোনো ভয় নাই শুধু বলো শুধু একবার বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই আর আবুল আহাব বলতেছে খবরদার আন্নাহু কাজ্জাব সে মিথ্যাবাদী লা তুসাদ্দিকুহু তোমরা তারে বিশ্বাস করো না ভাইরা আমার তাহলে কোরআনের দাওয়াত দেয়া নবীর দায়িত্ব আজ যে কণ্ঠ দিয়ে মানুষেরা কোরআনের দাওয়াত দেয় ইসলামের কথা বলে ও নীলফামারীর ভাইরা ভুলে যেও না ওটা মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে কথা বলে আর এই আলেমদের বিরুদ্ধে যারা কুচ্ছ রটায় ওরা হচ্ছে আবুল আহাবের পক্ষেই ভূমিকা পালন করে ভাইরা আমার সূরা নাজিল হয়ে গেল আবুল আহাবের দুহাত ধ্বংস হোক আর সে ধ্বংস হয়েছে আবুল আহাব বড় ক্ষিপ্ত হয়ে গেল নবীর সবচাইতে ঘনিষ্ঠ লোক ছিল এক নাম্বার নবীজির আপন চাচা নবীজির কি বলেন আপনাদের বিরক্তি আসতেছে এক নাম্বার নবীজির আপন চাচা সর্বপ্রথম নবীজির দাওয়াতে বিরোধিতা করলেন যিনি আপন চাচা তিনি চাচা হয়ে যদি নবীকে পাথর ছুটতে পারে আজ নিজের দেশের লোক বাইরের কাফেরদের বুদ্ধি শুনে নিজের দেশের লোকদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ এদের রক্তের ভিতরে তো আবুল আহাবেরই রক্ত এক নাম্বার নবীর চাচা নবীর জন্মে সবচেয়ে বেশি হয়েছিল খুশি লোকটিকে আবুল আহাব যে
নবীজি জন্ম হয়ে গেল দাসী সোয়াইবা এসে ডাক দিয়ে বলল নেতা অনুমতি যদি পাই একটি খুশির সংবাদ দিতে চাই আবুল হাব ডাক দিয়ে বলে টেনশন করার কারণ নাই আমি খুশির সংবাদ শুনতে চাই খুশির খবর দিতে গেলে বেশি দেরি করতে নাই দাসী বলে তোমার ভাই মোহাম্মদ তোমার ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি লোকে বলে মোহাম্মদ তিনি আবুল হাব এই কথা যখন শুনল বসা থেকে দাঁড়ায় গেল ডাক দিয়ে বলে দাসী দাসী তোর কণ্ঠ থেকে এই সুসংবাদ শোনার পরে চিরদিনের জন্য আমি তোরে দিলাম মুক্ত করে তাহলে রসূলুল্লাহর জন্মের পরে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবুল হাব সে কথা কেন বলেন না প্রিয় ভাই এক নাম্বার নবীজির চাচা দুই নাম্বার নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হওয়া মানুষ নাম্বার তিন নবীজির ডবল বিয়াই নাম্বার তিন নবীজির প্রতিবেশী নবীজির নবীজির ঘরের সাথে ঘর লাগানো ছিল যার আবুল হাব নাম ছিল তার নবীর বাড়ি আর আবুল হাবের বাড়ির মাঝখানে শুধু একটা জিদার একটা দেয়ালের পার্থক্য ছিল আর কোনো পার্থক্য ছিল না প্রতিবেশী বড় ভয়ঙ্কর জিনিস প্রতিবেশী যদি ভালো হয় ভালো আর যদি খারাপ হয় তার হিসাবের শেষ নাই ঠিক কিনা বলেন আজকে দেখেন না প্রতিবেশীরা বিশ্ব মোড়লের ভাব ধরে এদেশের ১১৬ জন আলেমের তালিকা তৈরি করে কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে চাই স্পষ্টভাবে বলি প্রতিবেশীর কাজ সহযোগিতা করা চোখ মোটা করানো বুঝতে পারেননি ১১৬ জন আলেমের তালিকা তৈরি করেছে কতজন আমার সিরিয়াল আলহামদুলিল্লাহ ২৫ নম্বরে রোল নাম্বার আমার ২৫ ১১৬ জনের ভিতরে স্পষ্টভাবে বলতে চাই প্রতিবেশীর কাজ হচ্ছে সহযোগিতা করা পানি বন্ধ করা নয় প্রতিবেশীর কাজ হচ্ছে সহানুভূতিশীল আচরণ করা দাদাগিরি করা নয় এটা ৯০% মুসলমানের দেশ এদেশে ১১৬ জন আলেমের নামে তালিকা করে জাতির সামনে আলেমদেরকে কালার করে কোরআনের মাহফিল তাদেরকে দূরে রাখার চক্রান্ত এই জাতি কোনোদিনও মাথা পেতে মেনে নিবে না ওই তার পিস্তার ফেঙ্গে এই জাতি কবর রচনা করে দেবে মনোযোগ আছে আমার দিকে মনোযোগ আছে কষ্ট হয় প্রিয় ভাইরা তাকান আমার দিকে তাকান চলেন সামনের দিকে যাই খেয়াল করেন ভাইরা আমার নবীজির প্রতিবেশী ছিলেন চার নাম্বার আবুল হাব ছিল বিশ্ব নবীর ডবল বিয়াই আল্লাহর নবীর দুইটা মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম কে আবু জেহেলের দুই ছেলে উতবা এবং উতাইবার সাথে বিশ্ব নবী বিয়ে দিয়েছিলেন ডবল বিয়াই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল আবুল হাব বাড়ি চলে আসলো ডাক দিয়ে বলে ও উতবা ও উতাইবা কোথায় তোমরা উতবা উতাইবা এক জায়গায় হলো আবু জেহেল তাদেরকে নির্দেশ দিল উতবা উতাইবাকে ডাক দিল উতবা উতাইবা চলে আসলো আবু জেহেল তাদেরকে নির্দেশ দিল এই মুহূর্তে মুহাম্মাদের দুই সন্তানকে তোমরা তালাক দিয়ে দাও কিন্তু ওরা দুইজন একটু ইতস্ততা বোধ করলো আমাদের স্ত্রী তো খারাপ না কেন আমরা আবুল হাবের কথা মতো বাবার কথা মতো স্ত্রী তালাক দেব ফাকালা আবুল হাব আবুল হাব বললেন রাসি ও রাসুকুম হারাবুন ইন লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন যদি তোমরা মুহাম্মাদের দুইটা সন্তানকে তালাক না দিয়ে দাও আল্লামাত শিয়াবুদ্দিন আলুসি রহমাতুল্লাহ আলাই তাফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ করেছেন
আবু লাহাব বলল যদি তোমরা এই দুইটা মুহাম্মাদের দুইটা কন্যাকে তালাক না দাও তাহলে আমার চেহারা দেখা তোমাদের জন্য হারাম যদি তোমরা মুহাম্মাদের দুইটা কন্যাকে তালাক না দাও তাহলে তোমরা তেজ্যপুত্র হওয়ার জন্য প্রস্তুতি নাও কঠিন হুমকি দিল বাধ্য হয়ে উতবা এবং উতাইবা ফাতাল্লাকাহুমা বিশ্ব নবীর দুইটা কন্যাকে এক মিনিটের ভিতরেই তালাক দিয়ে দিল ভাইরা আমার আবু লাহাব বলল শুধু তালাক দিলে হবে না মুহাম্মাদকে অপমান করা লাগবে উতবা একটু বড় ছিল রাজি হলো না উতাইবাটা ছিল সবচেয়ে খবিজ এবং বয়সে ছোট রকচাটা বাবার মতো দৌড় দিয়ে চলে গেল বন্ধুরে তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে আল্লাহর নবী বাজারে বসা ছিল চলে গেল উতাইবা মুখে সূরা নাজমের দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করলো ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া এই দুইটা আয়াত তেলাওয়াত করে বলল আনা কাফির আমি এই দুই আয়াত অস্বীকার করি মুখেই কথা বলল হাত দিয়ে নবীদের চাদর টান দিল রসুলের চাদর ছিঁড়ে গেল হতভাগা শুধু তাই নয় নিজের শ্বশুর নিজের শ্বশুর নবীজির মুখে থুতু নিক্ষেপ করল কিন্তু থুতু মুখে লাগলো না কারণ নবীজির ইজ্জত পৃথিবীর কারোর হাতে না নবীজির ইজ্জত সংরক্ষণ করেন যিনি চিল্লায় বলেন তো দেখি কে তিনি মনোযোগ আছে আমার কষ্ট হয় নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে কোন নবী যে নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয় কোন নবী যে নবী নামাজ আদায় করতেছেন বাইতুল মাকদাসের দিকে তাকিয়ে হঠাৎ করে নবীজির মনে হলো আল্লাহ গো যদি কাবাটা আবার মক্কার দিকে হতো দুই রাকাত তখনো পর্যন্ত বাকি আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রিল আ জিব্রিল আর করিস না দেরি চলে যা তাড়াতাড়ি আমার নবীর মনের মণিক উঠায় কোনো কিছু উদিত হতে দেরি হয় আমি আল্লাহর দরবারে সেটা মঞ্জুর হতে দেরি হয় না আবার নবীকে বলে দেরে জিব্রিল আর বাকি দুই রাকাত পড়ার পরে সালাম ফিরানোর দরকার নাই ওই দুই রাকাত যেন আমার নবী তার মাতৃভূমি কাবার দিকে তাকিয়ে পড়ে যে নবীর হাতের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয় যে নবীর মনের মনি কুটায় কোনো কিছু উদিত হয় আল্লাহর দরবারে মঞ্জুর হতে দেরি হয় না হতভাগা শুধু নবীর চাদর টেনে ছিঁড়ে ফেললো না রসুলের মুখের উপরে থুতু নিক্ষেপ করল কিন্তু থুতু মোবারক নবীর মুখে থুতু নবীর মুখ মোবারকের ভিতরে লাগলো না আল্লাহর নবী অপমান বরদাস্ত করতে পারল না বন্ধুরা চিন্তা করেন নবীর মুখে কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করে বলে এই দুইটা আয়াত আমি অস্বীকার করলাম তুমি কি সংবাদ পেয়েছো তোমার মেয়েকে আমি তালাক দিয়ে দিয়েছি এই মাত্র মেয়েকে তালাক দিয়ে সেটা পিতাকে শুনিয়েছে এরপরে তার শরীরের চাদর টান দিয়ে ছিঁড়ে ফেলেছে মুখের মধ্যে থুতু নিক্ষেপ করেছে আজকে আর মনে হয় সমাজে এই জাতের আবুল আহাব নাই বাবাকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করে আবার সন্তানকেও গুম করে কথা কেন বলেন না মেলে কি মেলে না সন্তানকে তালাক দিয়ে বাবার চাদর ছিঁড়ে ফেলে বলছে আমি তোমার সন্তানকে তালাক দিলাম তোমার উপরে নাজিল হয় দুই আয়াত আমি মানি না মুখের মধ্যে থুতু দিলাম আজও দেখেন পরিস্থিতি কি নির্মম নির্যাতন কি নির্মম নির্যাতন